পাকা খেজুরে প্রায় আশি শতাংশ চিনি জাতীয় উপাদান রয়েছে বাদবাকি অংশে খনিজ সমৃদ্ধ বরণ কোবাল্ট ফ্লুরিন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ সেলেনিয়াম এবং জিঙ্কের ন্যায় গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান রয়েছে খেজুরে স্বল্প পরিমাণে জল থাকে যা শুকানো অবস্থায় তেমন প্রভাব ফেলে না কিন্তু এ প্রক্রিয়ার ফলে সঞ্চিত ভিটামিন সি খাদ্য উপাদান নষ্ট হয়ে যায় চলুন জেনে নেওয়া যাক খেজুরের কিছু উপকারিতা এক নম্বরে যেটি বলবো সেটি হলো শক্তি বাড়াতে খেজুর খুব উপকারী তাই খেজুরকে শারীরিক ও মানসিক শক্তিবর্ধক বলা হয় খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য উপাদান যা শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিসহ হজম শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এমনকি খেজুরের ফুলের পরাগরেণু বন্ধাত্ম দূর করে খেজুর ও খেজুরের ফুলের পরাগরেণু ডিএনএর গুণগত মান বৃদ্ধি করে এবং অনুকোষের শক্তি বাড়ায় দু নম্বরে যেটি বলবো সেটি হল হার্টের সমস্যায় খেজুর খাওয়া কিন্তু খুবই জরুরি আপনার যদি হার্টের সমস্যা থেকে থাকে তো সেক্ষেত্রে প্রতিদিন খেজুর খাওয়া আপনার অবশ্যই জরুরি গবেষণায় দেখা গেছে পুরো রাত খেজুর জলে ভিজিয়ে রেখে সকালে পিষে খাওয়ার অভ্যাস করলে হার্টের রোগীদের ক্ষেত্রে খুবই উপকার দেয় হার্টের রোগ সারিয়ে তোলে তাই হার্টের সমস্যা থাকলে প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যেস করুন তিন নম্বরে যেটি বলবো সেটি হলো শরীরের দুর্বলতা কাটিয়ে তোলে খেজুর আপনার শরীর যদি খুবই দুর্বল লাগে তো সেই সময়ই আপনি ঝটপট কয়েকটি খেজুর খেয়ে নিতে পারেন দেখবেন তাৎক্ষণিক দেহে শক্তি পাবেন চার নম্বরে বলবো হজম ও রুচি বাড়ায় রুচি বাড়াতে খেজুরের কোনো তুলনাই হয় না শিশুদের যারা মানে যেসব শিশু ঠিকমতো খেতে চায় না তাদেরকে যদি নিয়মিত খেজুর খেতে দেওয়া হয় সেক্ষেত্রে তাদের রুচি ফিরে আসবে খেজুরের মধ্যে রয়েছে সেলুবন এবং ইনসেলুবন ফাইবার ও বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড যা সহজে খাবার হজমে সাহায্য করে তাই হজম শক্তি বাড়াতে বা রুচি বাড়াতে অবশ্যই রোজ খেজুর খাওয়ার অভ্যেস করুন পাঁচ নম্বরে যেটি বলবো সেটি হলো ক্যান্সার থেকে কিন্তু রক্ষা দেয় খেজুর খেজুর বিভিন্ন ক্যান্সার থেকে শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে খেজুর লাংস ও কেভিডি ক্যান্সার থেকে শরীরকে দূরে রাখতে সাহায্য করে তাই শরীরে ক্যান্সার বাসা বাঁধার আগেই খেজুর খাওয়ার অভ্যেস করুন ছ নম্বর হল কোষ্ঠকাঠিন্য নিয়মিত খেজুর খেয়ে খুব সহজেই কিন্তু কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায় তুলনামূলক শক্ত খেজুরকে জলেতে ভিজিয়ে মানে সারারাত রাত ভিজিয়ে রাখতে হবে এরপর পরের দিন সকালে খালি পেটে ওই জল খেতে হবে তবেই কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য দূরে থাকবে আপনি যদি নিয়মিত খেজুরে ভেজানো জল খালি পেটে খান সেক্ষেত্রে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে সাত নম্বর হল খেজুর লোহ সমৃদ্ধ ফল হিসেবে রক্তশূন্যতায় কার্যকর ভূমিকা পালন করে প্রতিদিন খেজুর খেলে দেহের আয়রনের অভাব পূরণ হয় এবং রক্ত স্বল্পতার রোগের হাত থেকে আপনি রক্ষা পাবেন এছাড়াও খেজুর স্ট্রোকের সম্ভাবনা কমায় খেজুরের মধ্যে প্রায় চারশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে যা মানুষের স্ট্রোক হওয়ার ভয়াবহতাকে চল্লিশ পারসেন্ট কমিয়ে দেয় এছাড়াও যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে সেক্ষেত্রে খেজুর খেলে খুবই উপকার পাবেন খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং খুব অল্প পরিমাণে সোডিয়াম এতে করে প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যেস দেহের খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে ফলে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা রোজ খেজুর খেলে খুবই উপকৃত হবেন এছাড়াও উচ্চমাত্রার শর্করা ক্যালোরি ও ফ্যাট সম্পন্ন খেজুর জ্বর মূত্রথলির ইনফেকশন যৌন রোগ গনরিয়া কণ্ঠনালির ব্যথা বা ঠান্ডাজনিত সমস্যা শ্বাসকষ্ট প্রতিরোধে খেজুর বেশ উপকারী খেজুর মস্তিষ্ককে প্রাণবন্ত রাখে নারী শ্বেতপ্রদর ও শিশুর রিকেট নিরাময়ে খেজুর বেশ কার্যকর খেজুরে থাকা ডায়েটারি ফাইবার দেহের ওজন নিয়ন্ত্রণে রাখে নিয়মিত খেজুর খেলে ত্বকে উজ্জ্বলতা ফিরে আসে খেজুর দৃষ্টিশক্তি উন্নত করতে বিশেষভাবে সহায়ক প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস রাতকানা রোগ ভালো করতে সাহায্য করে থাকে মুখের অর্ধাঙ্গ রোগ পক্ষঘাত এবং সব ধরনের অঙ্গ প্রত্যঙ্গ অবসকারী রোগের জন্য খেজুর খুবই উপকারী প্রায় একশোটিরও বেশি রোগ নিরাময়ে খেজুর খুবই উপকারী তাই বিভিন্ন রোগের হাত থেকে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য নিয়মিত আমাদের খেজুর খাওয়া উচিত এই ছিল আমার আজকের ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিন